Hello viewers, Assalamualaikum. Today I am going to make you a chicken roast. And this chicken roast is very delicious. I am very happy to make this chicken roast. And it is very delicious. I will show you how to make this chicken roast. And our channel is Shahi Chicken Roast recipe. You can see it in the description box. Let's see how to make this chicken roast. রোস্টার রান্না করার জন্য আমি প্রথমে এই রোস্টগুলোকে সুন্দরভাবে চার খণ্ড করে আমি কেটে নিয়েছি আর খুব ভালোভাবে সব ধুইয়ে পরিষ্কার করেও রেখেছি এখন এর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে মাখিয়ে নিব মাংসগুলোকে মাখিয়ে আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব দেখুন viewers আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাংসগুলোকে ভেজে দিয়ে দিব আর মাংসগুলোকে আমি খুব হালকা করে ভাজব বেশি গাঢ় করে ভাজব না আর এখানে আমি 10 পিস চিকেন নিয়েছি আজ আমি আপনাদের 10 পিস চিকেনের রোস্ট করে দেখাবো তো চলুন viewers এটা ভাজা হোক দেখুন viewers এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক পাশ ভাজার জন্য উল্টে দিয়েছি এভাবে হালকা করে ভেজে নিতে হবে দেখুন viewers আমার চিকেনটা ভাজা হয়ে গেছে খুবই হালকা করে ভাজতে হবে এরকম বেশি কড়া ভাজা যাবে না এখন আমি চিকেন গুলো উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সব চিকেন গুলোই ভেজে নিব এক এক করে দেখুন viewers এবার আমি সব চিকেন গুলো এক এক করে ভেজে নিব চলুন এই ফাঁকে আমরা মশলাটা রেডি করে আসি রোস্টের মশলাটা করার জন্য আমি এখানে একটা জয়ত্রী আমি এখানে 15-20টা মতন সাদা গোলমরিচ চারটা কালো এলাচ 10-12টা মতন এলাচ দারচিনি নিয়েছি চার টুকরা আর নিয়েছি একটা আস্ত জয়ফল এগুলোকে আপনারা ইচ্ছা করলে পাটায় বেটেও নিতে পারেন বা ব্লেন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন খুব ভালোভাবে গুঁড়া করে নিতে পারেন তো এটাকে আমি এখন বেটে নিব আর এটা পাটায় বেটে আর বা গুঁড়া করে আপনার এয়ারটাইট বক্সে অনেক দিন যাবত এটাকে সংরক্ষণ করতে পারবেন যাতে পরবর্তীতে রান্না করতে কোনো ঝামেলাই হবে না তো চলুন viewers এটা আমি বেটে নিই এখন মশলাটা তৈরি করার জন্য আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি 3 চা চামচ 4 চামচের চার চামচ নিচ্ছি সরি তিন চামচ না চার চামচ আমি নিয়ে নিচ্ছি চার চামচ টক দই তার সাথে নিয়ে নিব বাদাম বাটা আমি এখানে কাজু বাদামটা বেটে রেখেছি কাজু বাদামটা নেব চার চা চামচ দুই চামচ চার চামচ কাজু বাদাম বাটা তার সাথে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ঝালটা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন এটা অল্প ঝাল হয় ঝালটা বেশি দেওয়া যাবে না আমি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি তার সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আপনারা এখানে বাটাটাও ইচ্ছা করলে ইউজ করতে পারেন আর দিয়ে দিব এক চামচ এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সরি
সবগুলো মশলা এখন আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব এখন এর সাথে আমি টমেটো সসটা অ্যাড করে দিব আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিচ্ছি আর আমি বাজারের কেনা সসটা ইউজ করছি এটা করলেই সবচেয়ে ভালো লাগে খেতে আর দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ পেঁয়াজ বাটা যা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন বেশি হলে পেঁয়াজ বাটাটাও বেশি দেয়া লাগবে আর যে আমি মশলাটা বেটে রেখেছিলাম রোস্টের সেই মশলাটা এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে মশলাগুলো আমি এভাবে মিক্সড করে নিব আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন এটা আমি সাইডে সরিয়ে রাখছি এরপর এখন আমি একটা কাপে হাফ কাপ পানি নিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে গুলিয়ে রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ সব এভাবে গুছিয়ে রেখে দিই যাতে দেওয়ার সময় ভুলে না যায় বা সমস্যা না হয় এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে এখন ভেজে বেরেস্তা করে নিব দেখুন বিয়ার আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে আসছে হালকা কালার চলে এসেছে দেখুন ভিউয়ার্স পেঁয়াজটা সুন্দর একটা কালার এসে গেছে এখন আর দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি এটা উঠিয়ে নিতে হবে আর এটাকে আমি একটা টিস্যুর উপর উঠিয়ে নিব যাতে তেলটা খুব ভালোভাবে সোপ করে নেয় এভাবে ছড়িয়ে রাখব এখন আমি ওই একই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আবারও একটু পেঁয়াজ ভেজে নেব এখন 1/3 কাপ মতন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব দুটা তেজপাতা 2 টুকরা দারচিনি আর 2 টুকরা দিব কালো এলাচ 4 টুকরা দিব ছোট এলাচ সবুজ এলাচ আর 5-6টা লবঙ্গ আর 10-12টা গোলমরিচ এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করছি এখন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে আবার ভেজে নিব পেঁয়াজটা এখন আর বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব পুরোটা মশলাটাই আমি এখানে ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলায় যে পানিটা আছে সেই পানিটা একদমই শুকিয়ে যায় আমি খুব ভালোভাবে হালকা একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আবার যাতে তেলটা উপরে উঠে ভেসে আসে সেভাবে দেখুন এবার আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভোনাও হয়ে গেছে
এখন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি চিকেন গুলো দিয়ে দিব সব চিকেন গুলো দিয়ে দিই লেমন গ্রাস আমার মাংস গুলো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিব আপনারা স্বাদ মতন লবণ দিয়ে নেবেন আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চিকেন ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম এখন চিকেনটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি এখন সিদ্ধ করার জন্য রেখে দিব আর ফাঁকে ফাঁকে কিছু উপকরণ দেওয়া বাকি আছে সেগুলোও আমি আস্তে আস্তে দিয়ে দিব পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচ গুলো এই সামনে থেকে একটু এভাবে ভেঙে দিয়ে দিব যাতে একটু সেন্টটা বের হওয়ার জন্য যাতে ছাল না হয়ে যায় কিন্তু সেন্টটা বের হবে স্মেলটা আর দিয়ে দিব আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিব সাথেই আর দিয়ে দিব আলু বোকরা এখানে আমি দুই তিনটে আলু বোকরা দিয়ে দিচ্ছি এখন আবার আমি এটা খুব ভালোভাবে জাল করে পানিটা শুকিয়ে নিব ততক্ষণ আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন ভিউয়ার্স আমার রোস্টটা হয়ে গেছে প্রায় ঝোলটাও গাঢ় হয়ে গেছে এখন আমি এর ভেতর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব তিন চার ফোঁটা গোলাপ জল আর তিন চার ফোঁটা কেওড়া জল আপনার ইচ্ছা করলে যে কোনো একটাও দিতে পারেন তবে আমি দুটো দিলেই বেশি ভালো লাগে সেন্টটা এজন্য আমি দুইটাই দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে দিব সাথে দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম আমি বেরেস্তাগুলো সেগুলো এখন উপরতে ছিটিয়ে দিয়ে দিব দিয়ে আমি এখন দুই মিনিট দমে রেখে দিব দিয়ে বাস নামিয়ে ফেলবো রোস্টটা তো ভিউয়ার্স আমি রোস্টটা নামিয়ে পরিবেশন করে ফেরত আসছি দেখুন ভিউয়ার্স আমার চিকেনগুলো হয়ে গেছে আমি সব চিকেনগুলো উঠিয়ে ফেলেছি আর একটু গ্রেভি দিয়ে দিই এই চিকেনটা খেতে অনেক মজাদার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার চিকেন রোস্ট তো ভিউয়ার্স আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি গুড বাই